এই আসতে আয়া ও ভগবান এই আসতে আয়া এই আটতে মেরেছি জি একটু মেরেছি তা যা বলেছ আর এমনিতে তাই বাপি বাড়িতে নেই বাপি মামার বাড়িতে গেছে নমস্কার, আমি প্রিয়া, প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রখর রৌদ্রে চলে এসেছি মাছ ধরতে। তো দেখা যাক আজকে কি মাছ পাই, জানি না, একদম পুরো জোয়ার বেলায় এসেছি, মানে মাটিতে আর কি পা দিতে পারছি না, এত গরম। তো যাই হোক, আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আবার সেই যার জন্য দূর মাথায় কাউ শুধু পুরো যাবে, গুটিয়ে নেওয়া হয় গাঁজিয়ে নেওয়া আবার ওই দিক দিয়ে ফুল জোয়ারে আর অন্য সাইডে যাই বুঝলে। আবু কোন ক্লাসে পড়ো? সেভেনে। ও তোদের বাড়ি কোথায়? তো 12 নম্বরে। ও তো একটা ছাতা নিয়ে আসলি কেন বাবা? টানা রোদে। তো বন্ধুরা কি বলবো, টানা রৌদ্র যেরকম, আমি তো তাকাতেও পাচ্ছি না ক্যামেরার দিকে, এদিকে মাছও একটাও পড়ছে না, দুটো হাসছি। জানি গাংমাউটি বলছে যে এদেরকে একটু দেখা দি। যাই একটা দুটো কেমন যদি গাংমৌটি ভর্তি হয়ে যেত তো হতো। সেই মাছটা কোথায়? এই তোমার হাতে আছে। এই যে আমাদের ক্যামেরাম্যান, সে মৌটি মাছগুলো ধরে রেখেছে। এই যে এবারও পড়েছে জাল। এই চক 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 করছে। এই যদি পরে ভর্তি হয়ে যায়, সে একবার সেবার করে পড়লো না। এই তোমার হাতের টেকিনটা রেখে দাও। কাটিং তো বন্ধুরা, এখানে একটা কাঁকড়া দেখেছি। তো একটা মাছ মরা আর কি ভাসছিল, তার উপরে সেই বড় একটা কাঁকড়া। তো যাই হোক, জাল ফেললাম, দেখা যাক কাঁকড়াটা পড়ছে কেমন। পালাগুলো এখান থেকে বের বের করে দাও, বাইরে বার করে দাও, বার করে দাও পালাগুলো। হম
পালাগুলো বের করে দা। ঘাসের মধ্যে ঢুকবে কেন? ওইটা যদি তুমি মারতে বলো, তুমি যদি মারতে মেরে চাপতে তা কাকড়াটা ধরা যেত। তো বন্ধুরা ধরা গেল না, এখানে একটা ডোবা আছে, এই ডোবায় মারবা দেখি। এখানে একটা ডোবা আছে খুব নিকটেই আর কি ডোবাটা, তো যাই হোক জানি না মাছ পড়বে কিনা, তো মারতে তো আমার অসুবিধা নেই। এই ছোট্ট একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম, রাস্তার কাছেই ডোবা, ডোবাটায় ফুল ভরনায় জল উঠে গেছে, সেখানে দেখা যাক। এগিয়ে যাও ওখানে, এ শুলো শুলো বাছ, না তখনই মারতে হতো, সে তো তাই পালিয়ে ওখানে মাছ লেগেছিল বুঝতে পারছ, হয়তো ভেটকি মাছের বাচ্চা টাচ্চা কি যাওয়া মাছের আধ গিললে বাচ্চা টাচ্চা হবে হয়তো। হ্যাঁ কে মাছ হবে লানি দি, কেন কি হবে মিনু মাছ? একটা কাঁকড়া লেগেছিল, কাঁকড়াটা তো ধরতে পারিনি, ওই দড়ি আছে দড়ির গায়ে আর কি বেঁধে দেবো মিনু মাছের চার করে, তা মিনু মাছ তো মারতেই পারছি না। তুই 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 একটা বড় পড়েছে, পড়িনি শিকার যাচ্ছে বড়গুলো মারা যাচ্ছে, আমাদের শিকারি করছে। জলে মারে ওই তো দুটো মেরেছি, এই যে চলো ও এবার থোপা দেওয়া যাবে না, হ্যাঁ চলো চলো থোপা দেবো চল স্যার। আর ওইখানে একটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে দুটো মেরেছি, এখনো আর একটা আছে, চলো এটা দাও মা। বন্ধুরা এই যে মা কিন্তু একটা সুতোও পেয়েছে, তো যাই হোক জালে মাছ হচ্ছে না বলে যা হোক একটা বিকল্প রাস্তা করতে হচ্ছে। এই যে মাছ, এই এদিকে এসে, এই না এই যে আমাদের বিকল্প পদ্ধতি তৈরি হয়ে গেল, তো যাই হোক বাঁধতে থাকি না অসুবিধা কী আছে। আর এমনিতেই আমরা মানে কি বলবো একদম পুরো ভরা জোয়ারে এসেছি, তো আমরা একটু লেটও করব, একটু দেরি করব, যার কারণে আমরা আর কি থোপা দিয়ে আর কি। ও ওই দুঃখ একটা কত বড় কিছু কাঁকড়া, ওই দুঃখ ওই দুঃখ ওই দুঃখ দেখেছ, এই আসতে আয়া, ও ভগবান সত্যি। তো বন্ধুরা
এই যে মা কিন্তু থোপা দিতে যাচ্ছে, দেখি ও একটু দেখাও সরকারি থোপাটা কিরকম। সরকারি থোপা এই যে এখানে এসে আমরা বানিয়েছি দেখতে পাচ্ছ তো। যাই হোক চলো চলো দেখি জলের দিকে যাওয়া যাক। ঠিক আছে একটা যেন ধরে কাকা, বেশি ধরতে বলছি না। এই যে একটা গাছের ডাল, এখানে একটু বসবো। কি ব্যাপার গাছের ডালে বসে পড়লে? ওই যে থোপাটা পেতে দিয়েছে, এখন একটু বসে দেখতে হবে তো নাকি কাঁকড়া টাকলা লাগছে কেমন, ওই জন্য বসে আছি। ভাটালে গাছটাও সুন্দর, আর ভাটা লাগলে তারপরে জাল দিয়ে মাছ ধরবো, ওই জন্য বসে আছি। আচ্ছা অপেক্ষা করছি, আজকে বাড়ি যাব না, আজকে মাছ নিয়েই যাব যেভাবে। বাড়ি মাছ না নিয়ে গেলে মনে হয় পেদা নিয়ে আছে। তা যা বলেছ আর, এমনিতে তাই বাপি বাড়িতে নেই, বাপি মামার বাড়িতে গেছে, তো চাপটা যদিও অতটা নেই, রান্না বান্না খাওয়া দাওয়া করে চলে এসেছি, তো মানে যার জন্য আর কি বেশি টান হতো বাড়ি যাওয়ার জন্য, সে আর বাড়িতে নেই মামার বাড়িতে, ওই জন্য আজকে মানে মাছ ধরেই যাব। মাটি তুললো, দেখা যাক মায়ের হাতে টিকটা কিরকম, আশা করছি লেগে যাবেই, কারণ এর আগে প্রচুর বার ও চলে যাচ্ছে মাসি গাছের গর্তের মধ্যে ঢুকে গেছে, ওই যে ফাড়ার মধ্যে। হ্যাঁ এই তো এই তো আমি দেখতে পাচ্ছি, ও ওই ধারে চলে যাচ্ছে, ওই ধারে। হ্যাঁ হ্যাঁ চলে গেছে, তোমার ওই ধারে চলে গেছে। ওই ধারে বন্ধ করে দিয়েছো তো? তাই তো, ও আচ্ছা আচ্ছা ও। এর মনে হয় বাসা এখানে, বুঝলে থোপাতে চলে আসছে, কিছু তো বলছে না থোপা তো। যাই হোক থোপা পাতা থাক। সে কাঁকড়াটা কোথায় গেল? এর মধ্যে অনেকটা গর্ত আছে বলো। হ্যাঁ তার মধ্যে ঢুকে গেছে, ওরা বাসা করে রেখেছে। তো বন্ধুরা আমাদের দোনের দড়ি কিন্তু টানছে এই যে, আর মা জাল রেডি করছে, আমরা তো কিছুই নিয়ে আসিনি। ওমা ওমা তাড়াতাড়ি ওমা কুইক ওমা, সে কোন হাতে নিয়েছে ওমা, সে দড়িটা আর টান টানছে কই মা? একটুখানি জাল দড়ি টেনে দেখবো নাকি? হ্যাঁ ছেড়ে দিয়েছে তো, আবার থাক থাকো তুমি, দাঁড়িয়ে থাকো এইভাবে, ঠিক জায়গা দিয়েছি তো বাবা। তখন লেগেছিল গো বলো, পুরো দড়ি টান খাচ্ছিল। তো বন্ধুরা ওখানে কিন্তু মা অলরেডি, ও তুমি জালের দড়ি ইয়ে করে রাখো, ঠিক করে রাখো। হ্যাঁ মানে একটা সেই আজ্জে মাছ হবে হয়তো, যাই হোক থোপায় লেগেছিল, কিন্তু মানে সে আমাদের জাল রেডি করা ছিল না বলে সাথে সাথে আমরা আসতে পারিনি।